হাই ফ্রেন্ডস, আমি দোলন। আবার উল্লাস এন্টারটেনমেন্টের নতুন ট্রাভেল ব্লগের সঙ্গে আমি হাজির হয়েছি। আর অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যদি তোমরা আমার এই নতুন ট্রাভেল ব্লগটাকে দেখতে চাও, দেন চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে। চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। চলো ঘুরে আসি আমরা, ডাকছে পাহাড়, ডাকছে সাগর, ডাকছে সবুজ আর পাখিরা। সাউথ নর্থ ইস্ট টু ওয়েস্ট, উল্লাস ইজ দ্য বেস্ট। আনন্দ উল্লোর ছুটি কাটাই বিন্দাস, উই চিয়ার্স ফর উল্লাস। নমস্কার, আমি উল্লাস এন্টারটেনমেন্টের তরফ থেকে এসেছি ট্রাভেল ব্লগ নিয়ে। তো আপনাদের এখানে কি কি ক্যাটাগরির রুম আছে যদি একটু বলেন তো? ম্যাডাম, আমাদের এখানে দু রকম ক্যাটাগরির রুম আছে, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ডবল বেড এবং ফোর বেডের, সবগুলো এসি। এই রুমের রেটগুলো কি কি আছে? যেগুলো আছে, গ্রাউন্ড ফ্লোরে 2000 টাকা এসি, ফার্স্ট ফ্লোর 2500 টাকা এসি, ফোর বেড যেগুলো ডরমেন্টারি টাইপের রুম আছে এসি, সেগুলো 4000 টাকা পর্যন্ত আসি। এবং আরও একটা ফেসিলিটি আছে, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে সুইমিং পুল আছে, যেটা মন্দারমণিতে ফার্স্ট। আচ্ছা, আর এখানে মানে সুইমিং পুলে যাওয়ার টাইমিংটা যদি বলেন? যাওয়ার টাইমিং সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। বাচ্চাদের কিছু আছে? বাচ্চাদের এক্সট্রা আলাদা করে সুইমিং পুল আছে, তো সেটা বাচ্চাদের সেফটির জন্যও করা আছে। আর রেস্টুরেন্টে আপনি সব রকম খাবার পাবেন, বেঙ্গলি, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব রকম খাবার পাবেন। এবং স্ন্যাক্স, যে কারো যদি স্পেশালি কিছু আইটেম থাকে বললে সেভাবে করে দেবে। আর সকালে কখন ওপেন হচ্ছে রেস্টুরেন্ট? সকালে 7টায় ওপেন হয়ে যায়। রাত্রে 11টা পর্যন্ত লাস্ট। রুম সার্ভিস অ্যাভেলেবল, রুমে পাঠানোও হয়। ম্যাডাম, আপনি প্লিজ বসুন, আপনাকে ঘুরে দেখানো। আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের ট্রাভেল ব্লগটাকে দেখতে থাকো।
এই শান্ত পরিবেশ, আর এখান থেকে একদম সামনে সি বিচ, আর এখানে দাঁড়িয়ে আপনারা চা খেতে পারেন, পেপার পড়তে পারেন, সব কিছু করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিবেশ, আমার তো খুব ভালো লাগছে এখানে ভিউটা দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ এটা ব্লুস্টোন হোটেলের একটা সুন্দর ছোট্ট রুম। এখানে একটা এলইডি টিভি আছে, এখানে আমাদের ডবল বেড আছে, আর এখানে একটা উইন্ডো আছে। এসো এখানে দেখাচ্ছি, এখানে একটা উইন্ডো আছে, দেখতেই পাচ্ছ ভিউটা কি দারুণ, আর খুব সুন্দর রুমটা ছোটোর মধ্যে। আর একটা যে ইয়ে আছে হচ্ছে ব্যালকনি, দেখতেই পাচ্ছ এখানে একটা ব্যালকনি আছে রুমের সঙ্গে। আর এখানে খুব মানে শান্ত পরিবেশ, দারুণ জায়গাটা। তো সামনে সি বিচ আছে, আর তোমরা যদি এখানে এনজয় করতে চাও শান্ত পরিবেশে, দেন এই গরমের টাইমটা যদি তোমরা কাটাতে চাও খুব ভালোভাবে, তাহলে খুব তাড়াতাড়ি এখানে চলে আসো, আর এখানে মানে মন ভরে এনজয় করো, এটাই আমি বলবো। এখানে হচ্ছে ওয়াশরুম একটা, দেখো এখানে শাওয়ার আছে, যা যা থাকার দরকার সবই আছে এখানে, দেখতেই পাচ্ছ ছোট্টর মধ্যে খুব সুইট, খুব ভালো। তো দেখতেই পাচ্ছ এই যে এই রুমটা, এখানেই আমি আজকে স্টে করছি, আর দারুণ জায়গা সেটাই বলবো বারে বারে। আর তোমরা যদি এনজয় করতে চাও দেন তাড়াতাড়ি এই গরমের টাইমটা তাড়াতাড়ি চলে আসো, সুইমিং পুল আছে সামনে, সমুদ্র আছে, সব কিছু আছে। চলো তাহলে তোমাদেরকে আর একটা রুম আমি দেখাচ্ছি। এসি, উফ কি দারুন, কত বড় রুম, ওয়াও নাইস ভিউ, দারুন দারুন।
দেখতেই পাচ্ছো কত বড় রুম, দুটো ডাবল বেডের খাট, এখানে একটা এলইডি টিভি আছে, আর এখানে একটা উইন্ডো আছে, এখানে একটা বড় উইন্ডো আছে, আর কি বলবো, এদিকে একটা বাথরুম আছে, এসো বাথরুমটা দেখাচ্ছি। এই যে একটা ছোট্টর মধ্যে বাথরুম, এই শাওয়ার আছে, সব আছে, দেখতেই পাচ্ছ। আর রুমটা কিন্তু দুর্দান্ত, কোনো কথা হবে না, রুমটা আরেকবার দেখিয়ে দাও, দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ। মানে এখানে যদি এখানে সন্ধ্যেবেলা বসে যদি আমরা ছোটোখাটো পার্টি করি বা সেলিব্রেশন করি, দারুণ লাগবে এখানে। মানে কী বলবো, এত সুন্দর, এত বড় রুম, আর মানে অনেকে তিন চারজন ছজন মিলে এখানে এলে আরামসে একদম বসে আরামসে গপ্প করতে পারবে সবাই। যদি তোমরা একসঙ্গে কয়েকজন মিলে যদি আসতে চাও, এক জায়গায় একসঙ্গে থাকতে চাও, দেন তোমাদের পক্ষে এই রুমটা একদম সুটেবল রুম। আর ব্লুস্টোন হোটেলে এরম টাইপের রুম আরও আছে, দেখতেই পাচ্ছ, দুটো ডবল বেডের খাট, আর তোমরা আরামসে থাকতে পারবে একসঙ্গে এক জায়গায় মিলেমিশে। আর এই হোটেলে আর কী কী আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে। মন্দারমণি, আর দেখতেই পাচ্ছ এখানে কত বড় সুইমিং পুল আছে, তার সঙ্গে একটা ছোট্ট বাচ্চাদেরও সুইমিং পুল আছে, যদি ফ্যামিলি সমেত সবাই আসতে চাও বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারো। তো তাহলে বাচ্চাদের জন্য হচ্ছে ওই পুলটা, ওই দিকে একদম ছোট্ট পুল, আর এটা হচ্ছে বড়দের জন্যে। তো এখানে আর একটা কথা হচ্ছে এখানে মিউজিক আছে, যে এটা ব্লুস্টোন হোটেলের ফার্স্ট ফ্লোরে সুইমিং পুলটা, আর এখানে আছে মিউজিক সিস্টেম। আর যদি চাও তো তোমরা সুইমিং করার পর দেন তোমরা বাথরুমে গিয়ে ফ্রেশও হতে পারো, এখানে একটা বাথরুম আছে, এদিকে এসো দেখাচ্ছি। এই যে এখানে একটা বাথরুম আছে, আর এখানে একটা কি সুন্দর বসার জায়গা আছে রিল্যাক্স করার, দেখতেই পাচ্ছ, দারুণ জায়গা, এখানে তুমি শুতেও পারো, দারুণ জায়গাটা এখানে। তো দেখতেই পাচ্ছ কি দারুণ একটা জায়গা, সুইমিং পুলের সামনে এখানে শুয়ে এরমভাবে রিল্যাক্স করতে পারো। আর বুঝতেই পাচ্ছ এখন লাঞ্চ টাইম, তো ওরা আমাকে এসে রুমে খাবার দিয়ে গেল, আর খাবারগুলো দেখে তো খুব টেস্টি লাগছে, জিভে জল আসছে। তো দেখা যাক কী কী দিয়েছে, ভাত, আলু ভাজা, পটল ভাজা, রুই মাছ ডাল, আলু পোস্ত, পটলের তরকারি, চিকেন, টমেটো চাটনি, স্যালাড, পাঁপড়। তোমরা যদি এরকমভাবে লাঞ্চ করতে চাও তাহলে খুব তাড়াতাড়ি ব্লুস্টোন হোটেলে চলে এসো, আর এরকম যদি গরমের দুপুরে এরকমভাবে যদি বাঙালি খাবার চাও, কম তেল মশলায় রান্না, তো যদি খেতে চাও, খেয়ে এরকমভাবে এনজয় করতে চাও, তাহলে তাড়াতাড়ি চলে এসো, আর খেয়ে দেখো নিজে কেমন হয়, মানে কেমন এখানকার রান্না বান্না, তোমরা এসে ঘুরেই বলতে পারবে। তো আমার তো খুব ভালো লাগছে এখন এখানে। তাহলে অতি অবশ্যই
খুব তাড়াতাড়ি এই গরমটাকে এনজয় করতে চলে এসো, দারুণ লাগবে। চলো যাওয়া যাক, একটু সুইমিং পুলটা ঘুরিয়ে দেখায়।